অজ্ঞান অতিমীরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরুপাদ পদ্মের দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা হরিবাসর তিথি সম্পর্কে শুনতে চলেছি। পদ্মনাভ মাস আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাঙ্কুশা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী উদযাপিত হয় তার নাম কি, কি তার মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সর্বপাপ বিনাশক, সর্বসুখদায়ক। এই ব্রতকে কেউ কেউ পাশাঙ্কুশা একাদশীও বলে থাকেন। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পূজা করতে হয়। সর্বমোক্ষ ছাড়া সর্বপ্রকার অভীপসিত ফল পাওয়া যায়। ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী ব্রত পালনে তাকে নরকে যেতে হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলেই নরকে গমন করে। ইহ সংসারে এই একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্ট হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলেই নরকে গমন করে। হে রাজন, মনুষ্য জন্ম লাভ করে যে একাদশী ব্রত করল না তার দেহটাকে ধিক, তার সকল শুভ কর্মকে ধিক, তার যাগযজ্ঞকে ধিক। যিনি একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ব্রতাচরণকারী পিতৃকুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক যুবা অথবা বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। তিল সুবর্ণ ভূমি জল ছাতা ও পাদুকা সৎ পাত্রে দান করলে যমরাজার নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপড়ের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ ছাড়া কিছুই নয়। হে রাজন, এই ব্রতাচরণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু, ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। এছাড়া ভজনশীল ভক্তগণেরও ভগবল্লোক প্রাপ্ত হয়।
তো এই ছিল পাশাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য। এখন আমরা শুনব এই পাশাঙ্কুশা একাদশী কবে এবং তার শুভ পারণী বা কবে। ২৬শে পদ্মনাভ, ৭ই কার্তিক, ইংরাজি ২০২৩ এর ২৫শে অক্টোবর বুধবার পাশাঙ্কুশা একাদশীর উপবাস। ২৭শে পদ্মনাভ, ৮ই কার্তিক, ইংরাজি ২০২৩ এর ২৬শে অক্টোবর বৃহস্পতিবার, ভারতীয় সময় সকাল ৫:৪২ হইতে ৭:৫৮র মধ্যে একাদশীর পারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। কথা দিচ্ছি পরের দিন এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আমি শচীনন্দন আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, আমাদের যেন গুরুপাদ পদ্মে মতি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎসেবা সমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।